ফুলকে ভালোবাসলে পাবে ঘ্রাণ, ইসলামকে ভালোবাসলে পাবে সম্মান, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে হবে আদর্শবান, আল্লাহকে ভালোবাসলে পাবে দুজাহান। পৃথিবীতে যা কিছু করবা করো, কিন্তু নামাজ বাদ দিও না, কারণ নামাজ তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। নামাজ পড়ো, অন্যকে পড়তে বলো, কোরআন তেলাওয়াত করো, অন্যকে করতে বলো, দিনে রাতে 10 বার কালেমা পড়ো, অন্যকে পড়তে বলো, দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করো, নিজে ভালো হও, অন্যকে ভালো হতে সাহায্য করো, বাবা মাকে সম্মান করো, অন্যকে করতে বলো, নিশ্চয়ই আল্লাহ তোমার মঙ্গল করবেন। আমিন। আজান নামাজের আহ্বান, নামাজ বেহেস্তের চাবি, বেহেস্ত পরকালের বাড়ি, পরকাল চিরস্থায়ী, তাই আজান শুনলেই নামাজ পড়ো। পৃথিবী একটা ফিল্ম, যার ডিরেক্টর হলেন মহান স্রষ্টা, হিরো হিরোইন হলো মানুষ আর ভিলেন হলো শয়তান। একদিন সাদা কাপড় পরে যেতে হবে অন্ধকার কবরে, তোমার সব কিছু পরে রবে দুনিয়াতে, একটু ভাবো মরণকালে তোমার সাথে কি যাবে, তাই আল্লাহকে ভয় করো। প্রিয় গ্রাহক, প্রতি 5 ওয়াক্ত নামাজে আপনি পেয়েছেন 5 বার ব্যায়াম, 5 বার পবিত্রতা, 5 বার আল্লাহর সাক্ষাৎ করার সুবর্ণ সুযোগ। জ্বলে উঠুন আল্লাহর রহমতে। যখন তোমার জীবনের উপর আঘাত আসবে, ইসলাম দিয়ে তা প্রতিহত করো, আর যখন ইসলামের উপর আঘাত আসবে, তোমার জীবন দিয়ে তা প্রতিহত করো। আল্লাহ তাআলা বলেন, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দিবে। আই ছেলেরা, আই মেয়েরা, নামাজ পড়তে যাই, রাস্তাঘাটে বসে থেকে কোনো লাভ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন, আসো আমরা নামাজ পড়ে ধন্য করি জীবন। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম ব্যক্তি সেই হবে যে তার প্রতি অধিক দরুদ পাঠ করেন। পৃথিবীতে একটি মাত্র ঘর, যার নাম কাবা ঘর, যার উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি বা বিমান উড়ে যেতে পারেনি। আল্লাহ পাকের 4টি রহমত যা বেশিরভাগ মানুষের পছন্দ নয়, 1 কন্যা সন্তান, 2 মেহমান, 3 বৃষ্টি। বিপদের সময় পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তাআলার দরজা সব সময় খোলা থাকে। কিয়ামতের দিন বেহেস্তের দিকে সর্বপ্রথম তাদেরকে আহ্বান করা হবে যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে।